আচ্ছা চিকেন নানটা কি মানে চিকেন আর নান নান তাহলে চিকেন নান নান আছে না আপনি হ্যাঁ নানের উপরে একটু চিকেন নানের উপরে চিকেন দিয়ে দিবে হ্যাঁ এটা 150 টাকা এত দাম দাঁড়াই দিচ্ছে এটা আসলে ভিডিও করা নিষেধ তারপরে একটু হালকা পাতলা করে দিলাম আপনাদের জন্য হাই আমি বৃষ্টি আফরিন নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি অ্যাকচুয়ালি আমি অনেক দিন পর ব্লগ করতেছি আজকে আমি তোমাদেরকে একটা মিউজিয়াম ক্যাফে দেখাবো এটা হচ্ছে মেরিটাইম মিউজিয়াম আর এটার লোকেশনটা হচ্ছে চট্টগ্রাম কাজী দেউরি এমএআজি স্টেডিয়ামের একদম দক্ষিণ পাশের গেটের অপোজিটে নেভাল এভিনিউ এটা মিউজিয়াম ক্যাফে অনেক আগে থেকে এটার নাম মিউজিয়াম ক্যাফে বাট রিসেন্টলি এটা একটা নতুন মিউজিয়াম করা হয়েছে ওখানে হাই তোমরা কি মিউজিয়ামে আসছো না ক্যাফেতে আসছো আমরা তাই টিকিট কত করে বলো আচ্ছা এখানে মিউজিয়ামের টিকিট হচ্ছে 50 টাকা অনলি 50 টাকা পানিপথে যে যুদ্ধ টুদ্ধ হয় যে অস্ত্র শস্ত্র জিনিসপত্র থাকে সেগুলো এখানে সুন্দর করে ডিসপ্লে করা আছে সামরিক জাদুঘর যেটাকে বলে আর বসে গল্প টল্প করার মতো খুবই খুবই সুন্দর জায়গা এটা আসলে অনেক মানুষ এখানে আপনারা দেখতে পাচ্ছেন বসে বসে গল্প করতেছে তার বাচ্চারা দৌড়াইতেছে বিশেষ করে বাচ্চাদের জন্য না বাচ্চারা বাচ্চারা এখানে অনেক মজা পাবে খেলে টেলে মানে দৌড়াদৌড়ি করার মতো খুব সুন্দর জায়গা আছে মেরিটাইম মিউজিয়াম আরে এইখানে মিউজিয়ামের সামনে একটা ফটো বুথ আছে হ্যাঁ ফটো বুথে তোমরা কি ছবি তোলার জন্য দাঁড়িয়েছো হ্যাঁ ওয়াও এখনকার সময়ে ঘুরতে আসার সবচেয়ে ইম্পর্টেন্ট থিং হচ্ছে ছবি আমরা কোথাও গেলে আগে চিন্তা করি যে ছবি ভালো হয় কিনা এখানে এত সবুজ একদম কার্পেটিং করা কার্পেট ঘাসগুলো আছে না ওগুলো দিয়ে চারপাশে মোড়ানো তো ছবি খুবই সুন্দর আসে আমাদের অনেক সুন্দর সুন্দর কয়েকটা ছবি আসছে এখানে আসলে ভিডিও করা নিষেধ তারপরে একটু হালকা পাতলা করে দিলাম আপনাদের জন্য খুবই সুন্দর এখানে আসো এখানে আসো এখানে আসো জাদুঘর থেকে বেরোতে বেরোতে অলমোস্ট সন্ধ্যা লেগে গেছে এখন আমরা রেস্টুরেন্টে যাচ্ছি এটা হচ্ছে রেস্টুরেন্টটা সন্ধ্যার পরে কেমন অনেক ভালো এটা হচ্ছে ওদের কিচেনটা সুন্দর ডেকোরেটেড ছোট্ট একটা জুস বারও আছে আইসক্রিম জুস টুস খাওয়ালে এখানে খাওয়া যাবে আর পাশে একটা গিফট শপ আছে এটা হচ্ছে গিফট শপ হাই স্যুপ হাফ 300 ফুল 400 মানে দাম মোটামুটি মনে হয় আগের চাইতে বাড়াইছে অনেক অনেক দাম বাড়াইছে দেখো এখানে চাইনিজ ফুডের মেনু এটা পিছনে কি আছে আচ্ছা পিছনে কাবাব আছে আচ্ছা চিকেন নানটা কি মানে চিকেন আর নান নান তাহলে চিকেন নান নান আছে না আপনি হ্যাঁ নানের উপরে একটু চিকেন নানের উপরে চিকেন দিয়ে দিবে হ্যাঁ এটা 150 টাকা এত দাম আচ্ছা আচ্ছা আমি এই যে এখান থেকে হালকা পাতলা স্যুপ টুপ খাবো অ্যাকচুয়ালি আমি এর আগে যখন এখানে খেতে আসছিলাম দাম অনেক কম ছিল আল্লাহ একটা নানের দাম 100 টাকা এত দাম বাড়াই দিছে কেন বুঝলাম না মানে সব কিছু দাম বাড়ছে বলে এত কয়দিন আগের কথা 150 টাকা দিয়ে খাইছি হাফ স্যুপ আর এখন হয়ে গেছে 300 টাকা মানে ডাবল হয়ে গেছে এখানে নাকি আরো বাড়ানোর প্ল্যান চলতেছে কত বাড়াবে স্যুপ 150 টাকাটা 300 টাকা হয়েছে এরপরে হবে কত 500 এটা হচ্ছে আমাদের অন্তনটা সুন্দর আছে না দেখে মনে হচ্ছে শেলটা পাতলা হবে আর এটা হচ্ছে স্যুপটা না স্যুপের থিকনেস একদম পানি পানি এটা হচ্ছে স্যুপের থিকনেস আচ্ছা নাও 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 আল্লাহ সে কেমন স্যুপ পানির মতো 1:3 হ্যাঁ 400 টাকা সুপার হুম
লেমন গ্রাসের একটা ভালো সুন্দর ঘ্রাণ আছে না, ফ্লেভার আছে একটা ভালো লেমন গ্রাসের, এটা এটা বেস্ট। আমার ভিডিও আজকে দিনের শেষ ভাগটা আমাদের অনেক ভালো কাটছে, আমরা অনেক ঘুরলাম ফিরলাম খেলাম দিলাম, তো এখন আমরা বাসায় চলে যাব। কিন্তু এর আগে আমরা একটা শপে আসছি, মেরিটাইম মিউজিয়ামের ভেতরেই শপটা, তো এখানে আসলাম কিছু টুকিটাকি কেনাকাটা করতে, যদি ভালো লাগে কিনবো, তারপর আমরা বাসায় চলে যাব। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, টাটা।